দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে রাজবাড়িতে একটি ওয়ান শুটার গান ও দুরাউন্ড রাউন্ড কার্তুস সহ কেসমত খানামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সোমবার রাত নটার দিকে জেলার পাংশা উপজেলার কালীমোহর ইউনিয়নের ভাতশালা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল ডিবি অফিসার ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার কেসমত খা পাংশা উপজেলার কালীমোহর ইউনিয়নের বাসিন্দা কামাল হোসেন ভুইয়া জানান কেসমত অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে পাংশা উপজেলার বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা নিচ্ছিলেন এই অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভাতশালা গ্রামের সালাম বিশ্বাসের বাড়ির সামনে থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে পাংশা থানায় দুটি অস্ত্র মামলা রয়েছে